নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ভিসিডি ফুডে আপনাদের স্বাগত। আজকে আমি পুদিনা চাটনি করে দেখাবো। আমি এখানে চলে এসেছি পুদিনা গাছের কাছে। এখানে দেখুন কি সুন্দর হয়েছে, টপের উপরে পুদিনা পাতা এখন তুলে নিই। এই যে পুদিনা পাতা গাছ যদি থাকে আপনাদের বাড়িতে, তাহলে কিন্তু এরকম কেটে কেটে কিন্তু এটা খাওয়া উচিত। রোজ কিন্তু একটা দুটো পাতা খেলে খুব উপকার, আর এটা যত কাটবো তত ভালো হবে। আর এই সময় তো কোনো ব্যাপারই না, বর্ষার সময় আরো সুন্দর হয়। বন্ধুরা, এ কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায়, সেখান থেকে ডাল এনে মনে করেন এই যে থোক টাইপের যেরকম শাক কিনতে পাওয়া যায় ওরকম কিনতে পাওয়া যায়। ওই মানে ডাল শুদ্ধ একদম, মানে বাদা শুদ্ধ একটা টবের ভিতরে বসিয়ে দেবে, দেখবেন এমনি হয়ে যাবে। কিন্তু একটা একটা করে যদি বসান, মানে এরকম একটা একটা করে যদি বসান তাহলে কিন্তু হবে না, পুরো ডাল শুদ্ধ থোকায় বসাতে হবে। আমি কিন্তু ওরকমই বসিয়েছিলাম, আর কি সুন্দর হয়েছে ভাবতেই পারিনি। ক্যামেরাম্যান শম্পা আপনারা চেনে, অনেকবার এনে লাগিয়েছে, কিন্তু ওই যে আলাদা আলাদা করে লাগিয়েছিল বলে কিন্তু ওর হয়নি। ওটা লাগালে কিন্তু হবে না, একদম থোক শুধু লাগাতে হবে। এই যে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি লাগবে না। চলে পুদিনা পাতাগুলো বেছে নেব, এখানটা নরম থাকে এটা পুরো নিয়ে নেব, আর সাইডে পাতাগুলো সব নিয়ে নেব। এবার ভালো করে ধুয়ে নেব। সাতটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন। একটা টমেটো, এবার রসুন দেব। আমার কাছে ছোট রসুন ছিল, ছোট রসুন অনেকগুলো কোয়া হয়, আপনারা চাইলে এখানে 5-6টা রসুনের কোয়া দিতে পারেন, বড় রসুন হলো। অল্প একটু আদা দিচ্ছি, আপনারা চাইলে আদাটা নাও দিতে পারেন, কিন্তু আদা দিলে বেশ ভালো লাগে খেতে। 1/2 চামচ জিরা, 1/2 চামচ লবণ, এখানে আমচুর পাউডার নিচ্ছে 1 চামচ। প্রথমে এই মশলাটাকে আগে পেস্ট করে নেব। প্রথমে পেস্ট করে নিলাম, এবার এর ভিতরে পুদিনা পাতা দিয়ে দেব, অল্প অল্প করে দেব, এটা একটু ছোট আছে। করে নিলাম, আবার দেব, এবার এর ভিতরে লেবু রস দিয়ে দেব, একটা লেবু রস দেব।
আমি যে আমচুর পাউডারটা দিয়েছি এই আমচুর পাউডারের ভিডিও কিন্তু আমি আগে দেখিয়েছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন কেউ তাহলে আমচুর পাউডারটা দেখে নিতে পারেন, এই ভিডিওর নিচে লিংকে দেওয়া থাকবে। আর এইবার এটাকে আরেকবার দেব, লেবু দিলাম, লেবু দেওয়ার পর আরেকবার একটু ঘুরাবো তাহলেই হয়ে যাবে। পুদিনা পাতার পেস্টটা হয়ে গেছে, এটা ঢেলে নেব। পুদিনা চাটনি হয়ে গেছে, দেখুন এটা একটু ঘন হয়েছে, কিন্তু আরেকটু যদি পাতলা করতে চান আপনারা পাতলা করতে পারেন। আমি কিন্তু এতে কোনো জল দিইনি, ওই যা ছিল সেইতেই মশলায় পুরো একদম মিক্সড হয়ে গেছে। আর কত সুন্দর হয়ে গেছে, এখানে যে কোনো পকোড়া টকোড়া তারপরে ক্রিস্পি কোনো কিছুতে এটা আপনারা খেতে পারেন, একদম খুবই টেস্ট হয়, ভালো লাগে। আর আমচুর পাউডারটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। আর এতে যদি আপনারা চান আরও একটা জিনিস দিতে পারেন, চাট মশলা, চাট মশলা দিলেও কিন্তু ভালো লাগে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো আপনাদের আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন রেসিপি আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখানেই শেষ করি।